নমস্কার, ইজি কুকিং উইথ সবুজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো শীতকালের লাফা শাকের ঝোল রেসিপি। এখানে আমি এক আটি লাফা শাক নিয়ে নিয়েছি, তো প্রথমে আমি শাকগুলো বেছে নেব। দেখুন, এই শাকটাকে লাফা শাক বলে, অনেকেই হয়তো এই শাকটা চেনেন, আবার হয়তো অনেকেই এই শাকটা চেনেন না। শাকগুলো আমি এভাবে বেছে নেব। শাকের সমস্ত কুচি ডাটাগুলো আমি নিয়ে নেব। সমস্ত শাকগুলো আমি বেছে নিয়ে শাকগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো চলুন রেসিপিটি দেখে নিই। কড়াইয়ে আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ। এরপর আমি দিয়ে দিলাম জলের মধ্যে জিরা কাঁচা লঙ্কা। এরপর আমি জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটা খুব ভালো করে ফুটে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি লাফা শাকগুলো। শাকটা আমি ভালো করে নেড়েচেড়ে নিয়ে শাকটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। শাকটা আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এলাম, ঢাকনাটা আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি শাকটা একটু নেড়েচেড়ে নেব। দেখুন শাকটা কত সুন্দর লাগছে দেখতে। লাফা শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে, এরপর আমি নামিয়ে নেব। এরপর আমি শাকটা সম্বাদ দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ে অল্প পরিমাণে তেল। তেল গরম হয়ে গিয়েছে, এরপর আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। দিয়ে দিলাম আমি দুই তিনটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো একটু ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরা। এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা লাফা শাকগুলো। এরপর আমি শাকটা একটু ভালো করে নেড়েচেড়ে নেব। ঝোলটা ফুটে এলেই শাকটা আমি নামিয়ে নেব। লাফা শাকের ঝোল হয়ে গিয়েছে, এরপর আমি নামিয়ে নেব। এরপর আমি এখানে কিছু ছোট ছোট আলু নিয়ে নিয়েছি। এরপর আমি এই আলুগুলো কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আলুগুলো আমি কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুগুলো আমি এভাবে কেটেছি। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম আমি তেল। তেল গরম হয়ে গিয়েছে, এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে নেব। শীতকালে এই নতুন আলুর ভাজা খেতে খুবই ভালো লাগে। আলু ভাজাটা আমার হয়ে গিয়েছে, এরপর আমি নামিয়ে নেব। লাফা শাকের ঝোলের সাথে
এই আলু ভাজা খেতে খুবই ভালো লাগে। আর এই শাকটা শীতকালেই পাওয়া যায়, আমি শীতকালে এই শাকটা প্রায়ই খাই, খেতে ভীষণই ভালো লাগে। আমার এই লাফা শাকের ঝোলের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এভাবে লাফা শাকের ঝোল আর সাথে আলু ভাজা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।